পটল কুমার গানওয়ালা। তুমি তো গান ছাড়লে চলবে না সোনা, এখন তো তোমার গলাই হবে তুলির গলা। তুই হবি প্রকৃত প্লেব্যাক সিঙ্গার। আর এরপরেও যদি না গাস তাহলে তোর বাবা না গো। পটল এবার গাইবে মা, আবার বল আঙ্কেলকে ফোনে বলে দাও। ঠিক, তোমার বাবার জন্য তোমার কষ্ট হয় না? একটু কষ্ট হয় না তোমার বাবার জন্য? সে তো তোমারও বাবা, তুমি পারো কি করে এরকম করতে? তুমি ভালোবাসো না বাবাকে? একটু ভালোবাসো না বাবাকে? কি করে ভালোবাসতে হয় তোর কাছ থেকে সেটা আমি শিখবো না। আমি শুধু একটাই কথা জানি, এই গানগুলো রিলিজ হলে ড্যাডি খুব খুশি হবে। ব্যাস। না রে তুলি, কিছুতেই পাচ্ছি না ফোনে। পেতে হবে না ফোনে, চলো আমরা গিয়ে ওনাকে খবরটা দিয়ে আসি। দেখেন, এই প্রমোশনাল স্ট্র্যাটেজিটা এমন ভাবে করতে হবে যাতে আমার এই ফিল্মটা একটা বড় সারপ্রাইজ পায়। সারপ্রাইজটা কি স্যার? ওটা তো বলা যাবে না, ওটা না জেনে যদি আপনারা কাজটা করতে পারেন তাহলে। বাদ মিলে ওকে চলে যোগ। আপনাদের কি কোনো সেন্স নেই? কোথায় কোনটা কি বলতে হয় এটা আপনারা জানেন না? আসলে মিস্টার আগরওয়াল, আমরা এত এক্সাইটেড হয়ে গেছি না, তাই ঝড় বৃষ্টি পরোয়া না করে আপনাকে খবরটা দিতে চলে এলাম। জানেন, তুলির হয়ে পটল গান বাজতে, গানে সুর দিতে, এমনকি গান গাইতেও রাজি হয়ে গেছে। হোয়াট? পটল রাজি? ফুল রাজি। আমি রাজি করিয়েছি আঙ্কেল, আপনার ফিল্মের কথা ভেবে। গুড গুড গুড। তাহলে আমি যা ভাবছি তাই হচ্ছে। আমি কি কোনো প্রবলেমই নেই আছে? না, কোনো প্রবলেম হচ্ছে না। তুলি এখন করে তিনটে জিনিস ডুইং হে, এখন রাইটিং, সুর গিভিং আর সিঙ্গিং। আচ্ছা তুলি, তাহলে কবে কামিং? তুলি এসে কি করবে? আমার তো পটলকে লাগবে। এই দেখো, ব্যাপারটা বুঝতে পারছে না। মিট মিট মিট, আমি ওনাকে বোঝাচ্ছি। স্যার 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 আপনি যা বলছেন না সব হবে, আমি দেখতে যান আর কি কি হয়। আরে কোথায় যাচ্ছ? কোথায়? দাঁড়াও না, কোথায় যাচ্ছ বলো তো? এই ঝড় বৃষ্টি মাথায় করে, হ্যাঁ নিজে তো গাড়ি চালাতে জানো না, বাড়িতে একটা ড্রাইভারও নেই এখন। একটা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না দীপা, একটা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি তো বাড়ির আর সবার মতো হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না। দাদা কি রে ও তো, তুই এই অবস্থা আবার উঠে এলি কেন? পটলকে খুঁজতে আমি যাব, আমি নিজে গাড়ি চালাবো।
পর্বতকে খুঁজতে যাবি? চল। আগরওয়ালের ফিল্মে তুই গান বাজবি, তুই গানে সুর দিবি, আর গানটাও তুই গাইবি, কিন্তু সব লোক জানবে আসলে তুই গান গাইছে, বুঝলি? বাবাকে এত বড় আঘাত আমি দেব কি করে? বাবার দেওয়া যে গানের সুর ফিরিয়ে দিল, সে গান আমাকে সুর দিয়ে গাইতে হবে। ত্যাগের জায়গায় আমি, কত আনন্দ, তাই না মা? তবে তো ড্যাডি তো সবসময় বলতো আমার তুলি কিচ্ছু পারবে না, কিচ্ছু পারবে না। এবার মা এখনই বাড়ি ফিরে যাবে? এবার আমি সেলিব্রেট হব, চলো না সেলিব্রেট করি। চান্স পাওয়ার পরেও যদি সেলিব্রেট না করি তাহলে পাপ হবে মা। এ তো পাপ, ইচ্ছে করে বাবাকে কষ্ট দেওয়া। বাবার মাথায় টিপে দিল বলে বাবুকে কষ্ট দেব আমি? এত বড় পাপ করব? পারব না, আমি বাবাকে কষ্ট দিতে পারব না, কিছুতেই পারব না। বাবার ভালো করার আর কি কোনো উপায় নেই ঠাকুর? কোনোভাবে কি বাবাকে একটু খুশি দেখতে পাবো না? আজ আমি খুব খুশি তোমার জন্য তুলি, তাই আজ আমার তুলি যা চাইবে তাই হবে। আর যা কিছু হবে তুলির জন্য হবে। উল্টো উল্টো তো এই অবস্থায় গাড়ি চালাতে পারবি তো? আমাকে পারতেই হবে, আমি পারবো। আমাকে পটলকে খুঁজে বার করতে হবে দাদা। শান্ত হ বল্টু, শান্ত হ। আমি শান্ত হতে পারবো না, আমাকে পারতে হবে। এখনো পটলের জন্য তোর মন কারে বলতো? তাহলে শুধু শুধু ওপর ওপর মেয়েটাকে এত কষ্ট কেন দিস? দরজা খুলছে বাবু। বলতো বলতো ড্রাইভিং এর দরজা ওইটা, এইটা নয়। তুই এইটুকু বুঝতে পারছিস যে ড্রাইভ করবি কি করে? বাড়িতে চল, বাড়িতে ছাড়ো তো। বলতো হয়েছে কি? কি আবার হবে? সেই পটল কাউকে কিছু না বলে ঝড় বৃষ্টি মাথায় করে কোথায় বেরিয়ে গেছে, আর আপনার দুই ছেলে গেছে তাকে খুঁজতে। সে কি ছোটকুটার তো শরীর ভালো নেই। কি হয়েছে ঠাকুরপো? কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। কিছু হয়নি কি? কি গুলোর ছেলেটা? সব এই পটলের জন্য। সব তোমার সবাইকে চিন্তায় ফেলা, তাই না? কোথায় গেছিলি কাউকে কিছু না বলে? যদি ঠাকুরপোর তোর জন্য কিছু হতো তাহলে কিন্তু। দীপা, বল্টু টাল খেয়ে পড়ে যাচ্ছিল, আর পড়ে গেল ওর মাথাটা ফেটে চৌচির হয়ে যেত। শুধুমাত্র হয়নি এই পটলের জন্য। পটল ছুটে এসে বল্টুকে বাঁচিয়ে দিল, আর তুমি কিনা ওকেই। এ কি, এ মাথায় ফুলগুলো কোথেকে এলো? কেউ দিলে? ওটা ঠাকুরের ফুল গো। ঠাকুরের ফুল তুই কোথায় পেলি? মন্দিরে। ছোট বাবু তো কষ্ট পাচ্ছিল, তাই আমারও খুব কষ্ট হচ্ছিল। তাই তো ছুটে গেলে মন্দিরে। যদি ছোট বাবুর কষ্ট কমিয়ে দেওয়া যায়। আর গুড নিউজটা হলো এটাই যে সুজনের বদলে সুর দেবে তুলি। আমার এই সাকসেসের জন্য আমরা সবাই সেলিব্রেট করব আজ। আমাকে বাদ দিয়ে তোমরা যা করার করো দিদি।
ওমি তোমার শরীর খারাপ হয়ে গেল? হ্যাঁ তুলি। নিজে মিউজিক দিলে তো খুব এক্সাইটেড থাকতে। যেই শুনলে তোমার জায়গা আমি মিউজিক দিচ্ছি। ওমি তোমার শরীর খারাপ হয়ে গেল। অটল কুমার গানওয়ালা। চলো 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 পাল্টাই।